করছি, আমরা প্রতিবাদ করছি। আজকে মমতার দল, মমতার সরকার চুরি করবে, বাংলার মানুষকে ঠকাবে, মুখে খাবার কেড়ে নেবে, আর আমরা প্রতিবাদ করব না। কি চাইছে পুলিশ? এটা লজ্জা হয় না? এটা লজ্জা হয় না? আজকে পারমিশন থাকা সত্ত্বেও আজকে এই করছে। বাধা পেয়ে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাতেই অবস্থান বিক্ষোভ করছেন বিজেপির নেতা কর্মীরা। অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য বিজেপির নেতারা রয়েছেন রাস্তাতেই বসে পড়েছেন তারা। যে মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে মিছিল শুরু হয় আপনারা দেখতে পাচ্ছেন, আজকে বাকুরি বাকিপুরে আজকে মমতা ব্যানার্জির আশীর্বাদে রয়েছে। আজকে আমি টুইট করেছি, আজকে দুজন লোক আনিসুর এবং আহিল নাকি নাম দিঘার, বিভিন্ন চালকলের মালিক, বিভিন্ন আটাকলের মালিক, বিভিন্ন হোটেলের মালিক, আজকে তাদের কাছে আসন দুর্নীতির প্রতিবাদে ফের পথে বিজেপি। আপনারা দেখতে পারলেন পুলিশের দ্বারা বাধা পেয়ে এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউতে রাস্তার মধ্যেই বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির নেতা কর্মীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভাশিস মৌলিক। শুভাশিস, সাউথ ইন্ডিয়ান সেও পুরোপুরি জড়িত, আমি চাই ইনি ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি কলকাতার পথে বিজেপি রেশন দুর্নীতি শিক্ষা দুর্নীতির প্রতিবাদে, অর্থাৎ শিক্ষা থেকে রেশন দুর্নীতির প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। ¡Gracias!